পাঁচজন বিশ্ববিখ্যাত তারকা ক্রিকেটার যারা আইপিএল এর সময় কাটাচ্ছেন বেঞ্চে বসে। প্রতিবারের মতো এবারের আইপিএল এর উন্মাদনা ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আধুনিক বিশ্ব ক্রিকেটে আইপিএল হলো এমন একটি প্রতিযোগিতা যেখানে পারফর্ম করার জন্য বিশ্বের সব কয়টি ক্রিকেট খেলীয় দেশ থেকে প্রায় প্রতিটা ক্রিকেটার পারফর্ম করার জন্য মুখিয়ে থাকেন। আইপিএল এর মঞ্চে দেশের ক্রিকেটারদের পাশাপাশি বহু বিদেশি ক্রিকেটাররাও পারফর্ম করে থাকেন এবং আইপিএল এর ইতিহাসে আমরা এমন বহু বিদেশি ক্রিকেটার দেখেছি যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে আইপিএল এর মঞ্চে পারফর্ম করেছেন এবং কোনো আইপিএল দলের হয়ে কোচিং এর ভূমিকা পালন করে চলেছেন। এই বছর আইপিএল এর মঞ্চ আরও বেশি আকর্ষিত হয়ে পড়েছে কারণ ক্রিকেটাররা অনেক বেশি করে ম্যাচ খেলার সুযোগ পেয়ে চলেছে। কিন্তু আমরা এখানে এমন পাঁচজন বিশ্ববিখ্যাত ক্রিকেটারদের নিয়ে আলোচনা করব যারা ফিট থাকা সত্ত্বেও এখন অবধি সেইভাবে ম্যাচ খেলার সুযোগ পেয়ে উঠতে পারেননি বলেই আমরা সকলে জানি। কুইন্টন ডি কক বর্তমানে আধুনিক ক্রিকেটে সফল উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একজন হলেন কুইন্টন ডি কক। বাহাতি এই সাউথ আফ্রিকান ব্যাটসম্যান দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে বহু বিধ্বংসী ব্যাটিং ইনিংসের পরিচয় দিয়েছেন এবং আইপিএল এর মঞ্চেও তিনি একাধিক দলের হয়ে তার অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছেন। ডিকক এবছর আন্তর্জাতিক সিরিজের কারণে দেরি করে আইপিএল দল লখনউ সুপার জায়ান্টস এর যোগদান করেছেন, কিন্তু তার পরিবর্তে আরেক বিদেশি ক্রিকেটার দলের হয়ে ক্রমশ ভালো পারফরমেন্স করার কারণে কুইন্টন ডিকক এখন অবধি এই বছর আইপিএলে মাঠে নামার সুযোগ পাননি। জো রুট বর্তমান ক্রিকেট বিশ্বের সফল ব্যাটসম্যানদের মধ্যে প্রথম সারির একটি নাম হলো তারকা ব্যাটসম্যান জো রুটের। ডানহাতি প্রাক্তন ইংলিশ অধিনায়ক ব্যাটসম্যান ব্যাট হাতে ইতোমধ্যে একাধিক রেকর্ডের অধিকারী এবং তিনি ক্রিকেটের তিনটি ফরম্যাটেই সমানভাবে নিজের দক্ষতা প্রদান করেছেন। আইপিএল এর মঞ্চে এবছর তিনি অভিষেক করতে চলেছেন এবং নিলামে তাকে রাজস্থান রয়্যালস নিজেদের দলে যুক্ত করেছে, কিন্তু এখন অবধি তাকে একটিও ম্যাচে মাঠে নামার সুযোগ করে দেওয়া হয়নি। ম্যাথু ওয়েড আধুনিক বিশ্বে ক্রিকেটের ছোট ফরম্যাটে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একটি নাম ম্যাথু ওয়েড। বাহাতি এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান দলের হয়ে ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়েও সমানভাবে দক্ষ, সেটার পরিচয় আমরা সকলেই পেয়েছি। আইপিএল এর নতুন দল গুজরাট টাইটান্স গত বছর মেগা নিলামে বিশ্ববিখ্যাত এই ব্যাটসম্যানকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছিল এবং এবছরেও তাকে নিজেদের দলে ধরে রেখেছিল এবং ক্রিকেট ফ্যানরা এটাই আশা করেছিল কেন উইলিয়ামসন চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে এই ব্যাটসম্যান হয়তো পাকাপাকিভাবে দলের হয়ে মাঠে নামতে পারে, কিন্তু বেশ কিছু ভারতীয় তরুণ প্রতিভা এখনও তাকে মাঠে নামার সুযোগ করে দেয়নি বলেই আমরা জানি। দাশুন শানাকা বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা ফিনিশার ব্যাটসম্যানদের মধ্যে প্রধান একটি নাম হলো দাশুন শানাকা। শ্রীলঙ্কান এই ডানহাতি অলরাউন্ডার দলকে নেতৃত্ব দিয়ে এশিয়া কাপ বিজয়ী করেছিল। গুজরাট টাইটান্স এবছর আইপিএল এর নিলামে কেন উইলিয়ামসনের পরিবর্তে নিজেদের দলে যুক্ত করেছে, কিন্তু এখন অবধি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি সেটা আমরা জানি। লুঙ্গি এঙ্গিডি চেন্নাইয়ের হয়ে সফলভাবে আইপিএলে খেলেছেন। 2022 নিলামে তাকে 50 লক্ষে কেনে দিল্লি ক্যাপিটালস, কিন্তু এখনও দিল্লির জার্সি পরে মাঠে নামার সুযোগ পাননি এঙ্গিডি। দেশীয় সতীর্থ অ্যান্ড্রিক নর্কিয়ায় প্রতিটি ম্যাচে খেলছেন। বড় জয়ের পরেও লখনউ শিবিরে উদ্বেগ আঙ্গুলের চোট মার্কাস স্টয়নিসের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের মধ্যেই চোটের উদ্বেগ লখনউ শিবিরে। মোহালিতে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে আঙ্গুলের চোট পান মার্কাস স্টয়নিস। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় আঙ্গুলের চোট লাগে তার। স্ক্যানের রিপোর্ট আসার পরই অজি তারুকার চোটের গভীরতা বোঝা যাবে। নিজের বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানের জোরালো শট অজি তারকার হাতে লাগে। ক্যাচে নেওয়ার চেষ্টা না করলেও অন্তত বলের গতি কমাতে চেয়েছিলেন স্টয়নিস। এর ফলে বাঁহাতের আঙ্গুলে গুরুতর চোট লাগে। 5 বল করেই মাঠ ছাড়েন স্টয়নিস। ম্যাচের পর তাকে নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটছে না কেএল রাহুলের দলের। ম্যাচ শেষেও দেখা গেল তার আঙ্গুলে মোটা করে ব্যান্ডেজ লাগানো রয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেন স্টয়নিস। 31 বলে অর্ধশতরান পূর্ণ করেন অজি তারকা। 6টি 4, 5টি 6 সাহায্যে 40 বলে 72 রান করেন মার্কাস স্টয়নিস। তার ব্যাটিংয়ের সৌজন্যে বড় রান তোলে লখনউ। মোহালিতে এসে পাঞ্জাবকে হেলাই হারিয়ে খুশির হাওয়া লখনউ শিবিরে। এই ম্যাচ প্রসঙ্গে স্টয়নিস বলেন, আমরা ঘরের মাঠে ব্যাটিং উইকেটেই খেলি, তাই এখানকার উইকেট নিয়ে আমরা সতীর্থরা মজা করছিলাম। বদনির সঙ্গে একটা পার্টনারশিপ গড়ার লক্ষ্য ছিল, ও ভালো খেলছিল, তবে এরকম পাটা উইকেটে বোলিং করা পছন্দ নয়। এই ম্যাচে স্টয়নিসের পাশাপাশি লখনউয়ের আরেক পেসার নবীন উল হক চোট পান। দুই ক্রিকেটারের চোট কিছুটা হলেও চিন্তায় রাখবে কেএল রাহুলের দলকে।